ঘর ভেঙে টাকা লুট করেছে, তারপর আমার বাড়িতে গিয়ে আমার বাইক ভাঙে, হ্যান্ডব্যাগটা ভাঙে, যাবতীয় যা পাস ছিল বাড়ির বাইরেতে সব কিছু ভেঙে তয়নস করে দিয়েছে। তাদের পুরো প্ল্যান হচ্ছে বিজেপিকে আনতে দেবে না, বিজেপি যে করবে তাকে এরকমভাবে রাজত্বে করা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবাংলার পুলিশ সেখানে পেজেন্ট ছিলেন যে ওদেরকে নিয়ে আসছেন সঙ্গে করে দিয়ে হামলা করা, একবার সামনে আসছেন যখন আমাদের কোনো কর্মীরা যখন তাড়া করছেন তখন ওনার গাড়ির সামনে চলে আসছে, আমরা তখন বুঝছি তাহলে প্রশাসন চলে এসছে আর কিছু হবে না, আবার ফের অ্যাটাক ওই রকমই। তারপরে তো দেখলেন ডেড বডি, যেটা আমি ভাইকে নিজে পুলিশের হেফাজতে তুলে দিই, ওনারা প্রথমে বোলপুর হসপিটালে নিয়ে যান, ওখানে কোনো চিকিৎসা হয়নি, তারপর বর্ধমানে পাঠান, ওখানেও কোনো চিকিৎসা হয়নি, মানে গুলি তো ব্যবহার করা তো দূরের ছাড়াই, চিকিৎসা জাস্ট শান্তি যার ওকে গুলি বেঁধেছে গুলিটাই তো বার করা মেন জিনিস, কিন্তু তারা করেনি, 24 ঘন্টা পার করে দিয়ে তারপর গুলি বার করা হয়েছে। দাবি আমাদের অনেক কিছুই আছে, প্রথম দাবি হচ্ছে আমার ভাইকে যে মেরেছে তাদের একদম ফাঁসি কিংবা মৃত্যুদণ্ড চাই। আপনারা কি বুঝতে পারছেন? অবশ্যই জড়িত তো আছে, টিএমসি বড় বড় কর্তৃপক্ষ যারা আছে আমাদের কিছু অঞ্চলে, নাম আমরা অলরেডি ধোনায় দিয়ে দিয়েছি, ওখান থেকে কপি করে নেবেন, সরি আমি এখন বলতে পারছি না, আমার সবাই ভালো না, তাদের একদম পুরো ফাঁসি চাই আর মৃত্যুদণ্ড চাই, আমি এটাই আবেদন করব। এবং পুলিশদের পক্ষ থেকেও জানাচ্ছি ওনারা যা করেছেন যথেষ্ট নিন্দাজনক কাজ করেছেন, প্রথম থেকে এনআই থেকে পোস্টমর্টমের করার পর থেকে ওনারা দিচ্ছেন না বডি, ওখান থেকে আমাদেরকে না জানিয়ে লুকিয়ে চুরিয়ে নিয়ে বোলপুর হসপিটালে ভর্তি করে দেয়, সেখান থেকে খবর পাই আমরা ওখানে ডেড বডি এসছে, বাড়িতে নোটিশ দেয় যে আপনারা আসুন ডেড বডি নিয়ে যান। আপনি বড় ভাই, আপনার নামটা? আমার নাম অনুপ কুমার গোহ। গড়াইয়ের দেহ কাটোয়া মানে ওদের বংশ পরম্পরা বা ওদের গ্রাম থেকে সমস্ত মৃতদেহ এই কাটোয়া মহাশ্মশানে ওরা দাহ করেন, অতএব পরিবারের ইচ্ছা অনুযায়ী আমি সব কিছুকে করাচ্ছি, পরিবার যা যা চেয়েছে আমরা সেই সেই ব্যবস্থা করছি। আর এই যে এত পুলিশি পাহারা দিয়ে যে দাহ করা হচ্ছে বিজেপি কর্মীদের, কী প্রয়োজন পড়ল পুলিশের? প্রায়শ্চিত্ত বলে একটা কথা আছে জানেন তো, পুলিশ এখন নিজেদের প্রায়শ্চিত্ত করছে, মানে এই স্বরূপ গড়াইয়ের ডেড বডি নিয়ে কলকাতা থেকে যে নাটক এবং যে হ্যাকেল আমাদেরকে পড়তে হলো এবং পড়লো, কালকেও আপনারা খবর পেয়েছেন যে দিন ভোর ডেড বডি আমাদেরকে দিতে তারা অনেক রকম বুদ্ধি ফেঁদেছে, অনেক রকম হ্যাকেল করেছে, সেই জন্যে পুলিশ আজকে সেই পাপের প্রায়শ্চিত্তটা করে দেখালো যে আমরা আমাদের প্রায়শ্চিত্ত করি, তো এই জন্যে পুলিশি ব্যবস্থা
আর আমরা পুলিশের উপর আস্থা রেখে চলবে এমনও নয়। এখন ডেড বডি আমাদের, মৃতদেহ আমাদের, পরিবারের লোকে যেটা নিয়ম নীতি হিন্দু শাস্ত্র মতো সেই রকমই আমাদের সব কিছু হচ্ছে। আমরাও ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ আমার কার্যকর্তা, পার্টির কাজ করতে গিয়ে সে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, পার্টি তার পাশে, তার পরিবারের পাশে আমরা সবসময় থাকবো এবং সব রকম ব্যবস্থা আমরা করব। জীবিত অবস্থায় স্বরূপ গুহকে যদি এরকম পুলিশি পাহারা দেওয়া হতো তাহলে হয়তো বিজেপি কর্মী মারা যেত না? না, পুলিশি পাহারা দিয়েছে, যখন স্বরূপ গড়াইকে গুলি করছে তখন মাঝে পুলিশ, আগে তৃণমূল পিছনে তৃণমূল, যখন স্বরূপ গড়াইয়ের বৃদ্ধ বাবার হাত পা বাড়িয়ে ভাঙছে তখন পুলিশ পিছনে, তখন পুলিশ অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে। মানে বিজেপি মারা গেলে ওরা বোধ হয় কিছু কমিশন টমিশন পায় কিনা আমার জানা নেই, তো সেই রকম তখন কোনো বাহাদুরি দেখায়নি, কিন্তু কাল থেকে যে বাহাদুরিটা দেখছি এটা আমরা আশা করি না। অতএব এই বাহাদুরি আর বেশি দিন পারতে পারবে না। পুলিশকে সবক শেখাতে আর আমাকে মাস মাস ছয়েক সময় লাগবে, আর পুলিশকে সোজা সবক শিখিয়ে আমি সোজা পথে চলার ব্যবস্থা করব। আমার সভাপদ মণ্ডল বীরভূম জেলা সভাপতি।